বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আন্দোলন চড়াচ্ছে উত্তরপ্রদেশের গ্রামে, দিল্লি সীমানায় বন্ধ ইন্টারনেট। মোদীর মতো জালিয়াত প্রধানমন্ত্রী দেখিনি, বেনজির আক্রমণ অনুব্রত মণ্ডলের। ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর, স্টেডিয়ামে 100% দর্শক প্রবেশে অনুমতি দিল কেন্দ্র। বাংলাদেশে ঢুকে মাছ শিকারের সময় ট্রলার সহ 28 ভারতীয় জেলে আটক। আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা, ইঙ্গিত সুব্রত মুখার্জির। এখনও কৃষি আইন স্থগিত করতে রাজি, বাজেটের আগে সর্বদল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব যৌন হেনস্থা মামলার রায়ে বিতর্ক, বোম্বে হাইকোর্টের বিচারপতির চাকরি পাকা করল না সুপ্রিম কোর্ট, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। আন্দোলন চড়াচ্ছে উত্তরপ্রদেশের গ্রামে, দিল্লি সীমানায় বন্ধ ইন্টারনেট। কৃষি আইন বাতিলের দাবিতে লক্ষ লক্ষ কৃষক এখনও রাস্তায়। গত 26 জানুয়ারি থেকে বিশৃঙ্খল যে পরিস্থিতি তৈরি হয় তার জেরে মনে করা হচ্ছিল আন্দোলনকারীরা পিছু হটবেন, কিন্তু ছবি উল্টো। নতুন করে আন্দোলনে উত্তর পশ্চিম ভারতের কৃষকরা। শনিবার উত্তরপ্রদেশের মথুরায় বিরাট কৃষক সমাবেশ হয়, এর জেরে রাজ্য সরকার চিন্তিত। এর আগে মুজফ্ফরনগরে মহাপঞ্চায়েত ডেকে আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে। আন্দোলনের তীব্রতা দেখে উত্তরপ্রদেশ সরকার হরিয়ানা ও দিল্লি লাগোয়া জেলাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে। আন্দোলনে লক্ষাধিক কৃষকের পাশে দাঁড়াতে একটার পর একটা কৃষক জমায়েত হচ্ছে হরিয়ানা উত্তরপ্রদেশে। ভারতীয় কিষাণ ইউনিয়ন ও কৃষক সভার স্পষ্ট দাবি, কোনো অবস্থায় অবস্থান আন্দোলন উঠবে না। দিল্লির লাগোয়া চেকপোস্টগুলিতে অবস্থানকারী লক্ষ লক্ষ কৃষকরা, বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন, ফলে আন্দোলন নতুন করে জেগে উঠেছে। জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আন্দোলনকারীদের তিনটি মূল ঘাঁটি সিঙ্গু, টিকরি ও গাজীপুর চেকপোস্টে ইন্টারনেট পরিষেবা বন্ধ। দিল্লি পুলিশ গাজীপুর চেকপোস্ট হয়ে উত্তরপ্রদেশের দিকে যাওয়া আসা বন্ধ করেছে। শুক্রবার রাহুল গান্ধী হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত কৃষকদের দাবি সহানুভূতির সঙ্গে দেখুক। কৃষক আন্দোলন যেভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়াচ্ছে তা সামলানো কঠিন হবে। শনিবার প্রধানমন্ত্রী মোদী সর্বদলীয় বৈঠকে জানালেন, কৃষকদের জন্য কৃষিমন্ত্রীর দেওয়া অফার এখনো খোলা আছে। দিল্লির কাছে কৃষকদের অবস্থান ঘিরে ক্রমাগত রাজনৈতিক চাপান উতর চলেছে। সরকার আন্দোলন ভাঙতে গুলি চালালেও আইন বাতিল না করে ঘরে ফিরব না। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকা জানান একথা। সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানান, সরকারকে আন্দোলনের চাপে আইন বাতিল করতেই হবে। পরিস্থিতি এমন যে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলে খুব তুঙ্গে, আন্দোলনে অংশ নিতে রুজি ভিড় বাড়ছে। অপরদিকে মোদীর মতো জালিয়াত প্রধানমন্ত্রী দেখিনি, বেনজির আক্রমণ অনুব্রত মণ্ডলের। বীরভূমের রাজনগরের সভা থেকে ফের প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী, নেমক হারাম বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল। একাধিক ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। অমিত শাহের বঙ্গ সফর বাতিলের নেপথ্যের কারণ ভয়, এমনটাই দাবি করলেন অনুব্রত। বিধানসভা নির্বাচন দূরগুড়ায়, দিনক্ষণ ঘোষণা এখন স্রেফ সময়ের অপেক্ষা। সেই কারণে তৃণমূল বিজেপি উভয়ই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। প্রতিপক্ষের ভুল ত্রুটিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে 21-এর মসনদ দখলের চেষ্টা চালাচ্ছে দুদলই। কার্যত প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা মিছিলের আয়োজন করা হচ্ছে। শনিবার বীরভূমের রাজনগরে সভা করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতায় সুর চড়ান তিনি। বলেন, প্রধানমন্ত্রী মিথ্যেবাদী, বিজেপি সরকার বাহতবাজি করছে। ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষকে অনেক প্রতিশ্রুতি দিলেও আদতে তার কিছুই করতে পারেননি। এরপরই প্রধানমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেন, মোদীর মতো জালিয়াত প্রধানমন্ত্রী ভারতে আর দেখিনি। সোনার বাংলা ইস্যুতেও এদিন অনুব্রত কোচা দেন মোদীকে। সফর বাতিল নিয়ে অমিত শাহ ও বিজেপিকে তুলোধুনা করেন, বলেন ওরা ভয় পেয়েছে, বুঝে গিয়েছে বাংলা দখল করা এত সহজ নয়, সেই কারণেই বারবার দিনক্ষণ বদল করছে।
বিজেপি কে আক্রমণের পাশাপাশি এদিনও মুখ্যমন্ত্রী ও তার জনমুখী প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করেন অনুব্রত। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি শুধু মানুষের ভালো করতে চান, ধর্মীয় ভেদাভেদ করেন না, হিন্দুর জন্য যতটা ভাবেন ততটাই ভাবেন মুসলিমদের জন্য, একইভাবে সব শ্রেণীর মানুষদের মুখে হাসি ফুটাতে চান তিনি, আর প্রধানমন্ত্রী কেবল গুজরাটিদের কথা ভাবেন। এদিন তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অনুব্রত বলেন, মমতা না থাকলে বাংলার 69টা প্রকল্প বন্ধ হয়ে যাবে, তাই ফের বাংলাকে তুলে দিতে হবে দিদির হাতেই। অপরদিকে ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর, স্টেডিয়ামে 100% দর্শক প্রবেশে অনুমতি দিল কেন্দ্র। দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য সুখবর, আউটডোর গেমস যেমন ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস সহ অন্যান্য খেলার ক্ষেত্রে স্টেডিয়ামে 100% দর্শক প্রবেশের অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক। শনিবার মন্ত্রকের তরফ থেকে জারি করা নয়া নির্দেশিকায় একথা জানানো হয়েছে, ফলে মাঠে দর্শকদের প্রবেশে আর কোনো বাধা থাকল না। গত বছর মার্চ মাসে করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে জারি হয়েছিল লকডাউন, বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত খেলাধুলা। এরপর করোনা পরবর্তী যুগে ফুটবল ক্রিকেট শুরু হলেও স্টেডিয়ামে দর্শক প্রবেশের কোনো অনুমতি ছিল না। আইপিএল আয়োজন করা হয় দুবাইয়ে, এমনকি গোয়ায় আইসিএল আয়োজন করা হলেও তাও পুরোপুরি দর্শক শূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ফেব্রুয়ারি মাসের নির্দেশিকায় কেন্দ্রীয় সরকার স্টেডিয়ামগুলোতে 50% দর্শক প্রবেশের অনুমতি দেয়। তবে শনিবার পরিবর্তিত নির্দেশিকা বা এসওপিতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আউটডোর গেমগুলোর ক্ষেত্রে স্টেডিয়ামে 100% দর্শক প্রবেশের অনুমতি দিল। তবে 100% দর্শক প্রবেশের অনুমতি দিলেও যেহেতু করোনা পুরোপুরি দূর হয়নি, তাই একাধিক বিধিনিষেধও আরোপ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে আউটডোর গেমসের ক্ষেত্রে স্টেডিয়ামগুলোয় 100% দর্শক প্রবেশ করতে পারবেন, তবে প্রত্যেককে কোভিড বিধি মানতে হবে। পরিস্থিতির দিকে নজর রাখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় পরিবার কল্যাণ মন্ত্রক। বড় ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে প্রবেশ এবং বাইরে বেরোনোর হওয়ার পথে অতিরিক্ত ভিড় যাতে না হয়, সেজন্য সিসিটিভি ক্যামেরায় সর্বদা নজরদারি চালাতে হবে। এছাড়া গঠন করতে হবে কোভিড টাস্ক ফোর্স, যাতে তারা অ্যাথলিট এবং তাদের সাপোর্ট স্টাফদের ঠিকমতো সাহায্য করতে পারে। এছাড়া খেলোয়াড়দেরও অন্তত 6 ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাতে। তবে এত নিয়মকানুন থাকলেও এই খবরে রীতিমতো উৎসাহী দেশের ক্রীড়াপ্রেমী জনগণ, কারণ সামনেই যেমন ভারত ইংল্যান্ড সিরিজ রয়েছে, তেমনই রয়েছে আইপিএলও। অপরদিকে বাংলাদেশে ঢুকে মাছ শিকারের সময় ট্রলার সহ 28 ভারতীয় জেলে আটক। বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় মাছ শিকারের অপরাধে 2 ফিশিং ট্রলার সহ 28 ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা। এ সময় এফবি শঙ্খদ্বীপ ও এফবি স্বর্ণতারা নামের 2টি ভারতীয় ট্রলার ও ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ, জাল, দড়ি আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মোংলা সমুদ্রবন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে 2 ট্রলার সহ তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যে ট্রলার ও মাছ সহ তাদের মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের দেশীয় জলসীমায় প্রবেশ করে ট্রলারে করে মাছ ধরছিলেন ওই 38 ভারতীয় জেলে। তারা বাংলাদেশ জলসীমার 10.2 নটিক্যাল মাইল ভেতরে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। এ সময় বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় টহল দেওয়ার সময় তাদের আটক করে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে। আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ 1983-এর 22 ধারায় মামলা দায়েরের পর কারাগারে পাঠানোর কথা জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাজাহারুল হক জানান, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের পক্ষ থেকে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সুন্দরবনের জলদস্যু বন্দস্যুদের অতৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এছাড়া কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের নির্মূল করা সহ বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ডের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত 1 ডিসেম্বর ভোরে একই এলাকা থেকে কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা 17 ভারতীয় জেলে ও 22 ডিসেম্বর বিসিজিএস অপরাজেয় বাংলা 16 ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় হস্তান্তর করে এ পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ শিকারের অপরাধে 4 ট্রলার সহ মোট 61 জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। অপরদিকে আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা ইঙ্গিত সুব্রত মুখার্জির। আগামী 10 দিনের মধ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের দামামা বেজে গিয়েছে। আসন্ন বিধানসভা ভোট নিয়ে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলই। ভোট কবে তা যদিও এখনো জানানো হয়নি। আগামী 10 দিনের মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নবান্নে একটি সাংবাদিক বৈঠকে সুব্রত মুখোপাধ্যায় বলেন, পুরসভা নির্বাচন করাতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যেভাবে বলবে সেভাবেই নির্বাচন হবে, কিন্তু আগামী 10 দিনের মধ্যে পুর নির্বাচন সম্ভব নয়, কারণ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। উল্লেখ্য, কলকাতায় পুরভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। গতকাল কলকাতার পাশাপাশি রাজ্যের যে সমস্ত জায়গায় পুরভোট বাকি সেই সব জায়গায় নির্বাচনের প্রস্তুতির যাবতীয় কাজ শেষ করে ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের 112টি পুরসভার নির্বাচনের প্রস্তুতি দ্রুত সারতে হবে বলেই নির্দেশ। পুর নির্বাচন নিয়ে হাইকোর্টে মোট 2টি মামলা হয়েছিল। এদিন মামলার শুনানির পর অবিলম্বে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে বিচারপতির ডিভিশন বেঞ্চ। অপরদিকে যৌন হেনস্থা মামলার রায়ে বিতর্ক, বিচারপতির চাকরি পাকা করল না সুপ্রিম কোর্ট। যৌন হেনস্থা নিয়ে পরপর কয়েকটি রায় গিরে বিতর্কের জেরে দেশে এই মুহূর্তে তার নাম সর্বজন বিদিত। এদিকে সেই রায়ের জেরেই বিচারপতি পুষ্পা গান্ধীওয়ালার চাকরির স্থায়ীকরণ আটকে দিল সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে খবর, এর আগে বিচারপতি পুষ্পা গান্ধীওয়ালাকে বম্বে হাইকোর্টের স্থায়ী বিচারপতি করার জন্য শীর্ষ আদালতের তরফে সুপারিশ করা হয়েছিল। তবে সম্প্রতি তার দেওয়া একের পর এক রায়ে ব্যাকসুর কালাশ পেয়েছে নাবালিকা যৌন নিগ্রহে অভিযুক্তরা। একই সঙ্গে পক্সো আইনে তার দেওয়া স্কিন টু স্কিন তত্ত্বে দেশজুড়ে শুরু বিতর্ক। এর প্রভাব সরাসরি এবার পড়ল বিচারপতির ক্যারিয়ারে। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বিচারপতি এন বি রমানা এবং বিচারপতি আর এফ নরিম্যানকে নিয়ে গঠিত কলেজিয়াম বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গান্ধীওয়ালা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ প্রত্যাহার করে নিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি 12 বছরের এক কিশোরীর যৌন হেনস্থা সংক্রান্ত মামলায় বম্বে হাইকোর্টের রায় নিয়ে বিতর্কে উত্তাল হয় গোটা দেশ। সেই মামলায় নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গান্ধীওয়ালা বলেছিলেন, যৌন নিগ্রহ প্রমাণ করতে গেলে যৌনতার উদ্দেশ্যে শারীরিক সংযোগ প্রমাণ করতেই হবে, সরাসরি ত্বক স্পর্শ না করলে তা যৌন হেনস্থার আওতায় পড়ে না বলে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত অভিযুক্তের শাস্তিও কমিয়ে দেন। পরে এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের হলে বম্বে হাইকোর্টের রায়ের উপর 2 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এখানেই শেষ নয়, গত 15 জানুয়ারি অন্য এক নাবালিকার যৌন নিগ্রহের মামলায় রায় দিতে গিয়ে নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গান্ধীওয়ালা বলেন, কারো হাত ধরে টানা বা জোর করে চেপে ধরে রাখা কিংবা যৌনাঙ্গ প্রদর্শন যৌন নির্যাতন প্রতিরোধ আইনের আওতায় পড়বে না। এক্ষেত্রে শিশু অধিকার কর্মীরা প্রশ্ন তুলেছেন, অসৎ উদ্দেশ্যে স্পর্শ ও নগ্ন করার চেষ্টা কি অপরাধ নয়? একজনের বক্তব্য যদি তর্কের খাতিরে মেনে নেই যে কোনো শারীরিক স্পর্শ হয়নি, তবে কি তা যৌন নিগ্রহ নয়? তারা মনে করেছেন এই রায়ের ফল হতে পারে সুদূর প্রসারী, কারণ অনেক অভিযুক্তই এই রায়ের উদাহরণ দিয়ে পার পেয়ে যাবে। যৌন নিগ্রহের আরও একটি মামলায় বিচারপতি গান্ধীওয়ালার রায় নিয়ে হইচই পড়ে যায়। মামলাটি 2013 সালের। পক্সো আইনে এক যুবককে ধর্ষণের অভিযুক্তকে ব্যাকসুর কালাশ দেন তিনি। তরুণীর মায়ের অভিযোগ ছিল, প্রতিবেশী যুবক সুরজ কাসারকার তার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে তার 15 বছরের মেয়েকে ধর্ষণ করে। মেয়েটি বয়ান দিয়েছিল, মত্ত অবস্থায় ঘরে ঢুকে তার গলা টিপে ধরে বলপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করে। মেয়েটির মা চলে আসায় তড়িগুড়ি ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। নির্যাতিতা মায়ের কাছে সব কথা খুলে বলার পর তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। রায় ঘোষণার পর বিচারপতি গান্ধীওয়ালার যুক্তি, কোনো একজন লোকের পক্ষে একটি মেয়ের গলা টিপে তার এবং নিজের পোশাক খুলে দর্শন করা সম্ভব নয়,
আর সেটাও কোনো দস্তাদস্তি ছাড়া। বিচারপতির মতে আইন অনুযায়ী সাজা যত কঠিন হবে প্রমাণও ততটাই জোরদার হওয়া প্রয়োজন। নির্যাতিতার বয়ানে কোর্ট এই পুরো ঘটনাকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। মেয়েটি যা বলছে তা কোনো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। আর এটা জোর করে যৌন সম্পর্ক স্থাপনের বিষয় হলে দুপক্ষের দস্তাদস্তির চিহ্ন থাকবে। মেডিকেল রিপোর্টে তেমন কিছু মিলেনি, মেয়েটি নাবালিকা ছিল সে প্রমাণও মিলেনি, ফলে সহমতের ভিত্তিতে যৌন সম্পর্কের যুক্তি জোরদার হচ্ছে। সব মিলিয়ে বিতর্কের আগুনে গৃহীতাহুতি একের পর এক যৌন নিগ্রহ সম্পর্কিত মামলার রায়, এবং প্রতিটা মামলাতেই হয় অভিযুক্তের সাজা কমেছে, নয় সে বেকসুর খালাস পেয়েছে। এর জেরেই বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের এই বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করার সুপারিশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। বিচারপতি পুষ্পা গানাদিওয়ালার সব রায়ে যে বিতর্ক হয়েছে তা নয়, কোভিড রোগীদের জন্য নাগপুর হাসপাতালের অব্যবস্থা নিয়ে হওয়া মামলায় এই বিচারপতির রায়ে সকলের প্রশংসা পেয়েছিল। বিচারপতি পুষ্পা গানাদিওয়ালা এই মুহূর্তে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে কর্মরত। 2007 সালে জেলা জজ হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। 2019 সালের 18 ফেব্রুয়ারি বম্বে হাইকোর্টে নিযুক্ত হন।